কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেদ্দা আওয়ামী লীগ নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় একথা বলেন তারা। সংগঠনের সভাপতি ওয়াজি উল্লাহ মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক দেলওয়ার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইউসুফ মাহমুদ ফরাজি। বিশেষ অতিথি ছিলেন জেদ্দাস্ত আওয়ামী 10 পরিবার ও সংগঠনটির নেতারা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকালত নাই নাকি? তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদ বার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সার। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখি তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।